লেবু তো আমরা প্রায় সকলেই খাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো উপকারিতাই পাওয়া যায় না। কারণ একটু খারাপ শোনালেও এ কথা ঠিক যে লেবু আমরা খেতেই জানি না, অন্তত 99% মানুষ। এছাড়া কিছু শারীরিক পরিস্থিতিতে নিষিদ্ধ এই ফলটি, আমরা না জেনে তা খেয়ে ফেলি এবং বিপদও ডেকে আনি। লেবুর ভিটামিন সি এর জন্যই এর জনপ্রিয়তা এত বেশি। এই ভিটামিন সিও খাওয়ার ভুলের জন্য বিন্দুমাত্র পাওয়া যায় না। এছাড়া লেবুর আরও বেশ কয়েকটি কার্যকারিতা রয়েছে যা এই ফলকে এক ওষুধে পরিণত করেছে। ভিটামিন সি ছাড়াও লেবুতে রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টস। লেবু এক অতি কার্যকরী ইমিউনিটি বুস্টার। ডায়াবেটিস, হাই প্রেশারের রোগের জন্য এই ফলটি অমৃত সমান। এটি হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি করে, চুল, ত্বক, ধমনীকে ভালো রাখতে সাহায্য করে। লেবু জানাবো কোন প্রয়োজন মিটাতে কিভাবে খেতে হবে এবং কারা খাবেন না তাও জানাবো। আর লেবু খাওয়ার ভ্রান্ত পদ্ধতি বা ভুল নিয়মগুলোও ধরিয়ে দেব আপনাকে। লেবুর উপকারিতা তথা চমকপ্রদ কার্যকারিতা সম্বন্ধে কয়েকটি কথা অবশ্যই আপনার জেনে নেওয়া আবশ্যক, সংক্ষেপেই জানাবো। প্রথমত, পেটের গ্যাসের সমস্যা দূর করতে সকল প্রকার লেবুই অতি কার্যকরী। সে কাগজি লেবু হোক বা পাতে লেবু বা গোঁড়া লেবু, সবই কার্যকরী। এক গ্লাস পানীয় জলে একটা লেবুর রস, এক চিমটে লবণ আর 1 গ্রাম বা 2 গ্রাম গোলমরিচ গুঁড়ো মিশিয়ে শরবত তৈরি করে খেলে কয়েক মিনিটের মধ্যেই পেটে জমা সকল গ্যাস বেরিয়ে যাবে। যাদের ব্লাড সুগারের সমস্যা নেই তারা শরবতে 1 চা চামচ চিনিও মেশাতে পারেন। তবে অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা থাকলে লেবু খাবেন না। দ্বিতীয়ত, আয়রন আমাদের দেহের জন্য এক অপরিহার্য মিনারেল। আয়রন সমৃদ্ধ খাবার শুধু খেলেই হবে না, খাবারে উপস্থিত আয়রনকে অ্যাবজর্বড হতে হবে, অর্থাৎ রক্তে মিশতে হবে। নয়তো সেই আয়রন শরীরের কোনো কাজেই আসবে না, দেহ থেকে বেরিয়ে যাবে। আয়রনকে রক্তে মিশতে সাহায্য করে ভিটামিন সি। তাই প্রতিদিন খাবারের সঙ্গে লেবু খাওয়া প্রয়োজন। দুপুরের আহারের সময় ভাতের সঙ্গে লেবুর রস মিশিয়ে নেবেন, শাকের সঙ্গে মেশালেও শাকের আয়রন সহজেই দেহ পেয়ে যাবে। তৃতীয়ত, লেবু ভিটামিন সিতে ভরপুর হয় তা ইমিউনিটি বুস্টার, তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্টস তো আছেই। চতুর্থত, উচ্চ রক্তচাপের রোগীদের নিয়মিত লেবু খাওয়া উচিত। লবণ ছাড়া লেবু জল বানিয়ে খেতে হবে। ডায়াবেটিস রোগীদের জন্য লেবু জল পান করার কার্যকারিতা অপরিসীম। পঞ্চমত, চুল ত্বক ভালো রাখতে তো বটেই, লেবু বিশেষ করে পাতি লেবু ধমনীকে ভালো রাখতে ও এর কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। ফলে হার্টের বা হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও এবং রক্ত চলাচলের এর সদর্থক প্রভাব পড়ে। ষষ্ঠত, লেবুর ভিটামিন সি শরীরে প্রবিষ্ট ক্ষতিকর ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে সক্ষম, হজম শক্তিও বৃদ্ধি করে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড। এতক্ষণ আমরা আলোচনা করলাম লেবুর চমকপ্রদ কিছু কার্যকারিতার বিষয়ে, এবার এর ভুল প্রয়োগে কি কি সমস্যা হতে পারে তা সংক্ষেপে উল্লেখ করব এবং তারপর বলব লেবু খাওয়ার ক্ষেত্রে আমরা বেশিরভাগ ব্যক্তি কি কি ভুল করি। আসুন প্রথমেই বলি লেবুর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা। অতিমারির পর থেকেই অনেকের মধ্যেই লেবু খাওয়ার চল বেড়ে গেছে। যারা আগে লেবু মাসে একবার খেতেন কি খেতেন না, তারাও লেবু খাওয়ার বিষয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন। অবশ্যই এটা একটা ভালো দিক, রোজ একটা করে লেবু খেলে তার সুফল অনেক, সে ভাতের সঙ্গে খান বা লেবু জল তৈরি করে। কিন্তু লেবুর অতিরিক্ত প্রয়োগ, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় লেবু খাওয়া এড়িয়ে চলা প্রয়োজন। যেমন কিডনির রোগ থাকলে এমনিতেই শরীরে পটাশিয়াম লেভেল হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেবুতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকায় কিডনির রোগীদের লেবু খেলে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে, এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিডনির রোগীরা সপ্তাহে 2-1 লেবু খেতে পারেন, তার বেশি নয়। দ্বিতীয়ত,
ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি যাদের শরীরে তারাও বেশি লেবু খাবেন না, তবে তারা সপ্তাহে দু তিন দিন খেতেই পারেন, প্রতিদিন নয়। তৃতীয়ত, লেবু গ্যাসের রোগীদের জন্য কার্যকরী হলেও অ্যাসিডিটি বা অম্বলের রোগীরা লেবু খাবেন না, রোগটি সেরে গেলে অবশ্যই লেবু খেতে পারেন। চতুর্থত, সরাসরি লেবু খেলে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে। পঞ্চমত, হাই প্রেশারের রোগীরা লেবু প্রতিদিন খাবেন, কিন্তু লো প্রেশারের রোগীরা সপ্তাহে দু তিন দিন। এবার বলবো লেবু খাওয়ার নিয়মে আমরা অনেকেই কী কী ভুল করে থাকি। এক, অনেকেই গরম জলে লেবুর রস মিশিয়ে খান, এটা একেবারে ঠিক নয়। গরম জলের উচ্চ তাপমাত্রায় ভিটামিন সি এর কার্যকারিতাই নষ্ট হয়ে যায়। দুই, অনেকেই সকালে খালি পেটে লেবু খান, এটাও ঠিক নয়, এতে অ্যাসিড হতে পারে। তিন, সকালে খালি পেটে লেবু খাওয়া তো চলবেই না, এমনকি খিদের মুখেও লেবু খেলে লেবুর রস পেটে গিয়ে লেবুর সাইট্রিক অ্যাসিডের সঙ্গে পাচক রসে থাকা অ্যাসিড মিলে গিয়ে পাকস্থলীর গাত্রের ক্ষতি করতে পারে, যার ফলে স্টমাক আলসার হতে পারে। খিদের মুখে লেবু খাবেন না মানে এই নয় যে খিদের মুখে ভাতের সঙ্গে খেতে পারবেন না, ভাতের সঙ্গে খেতে পারবেন, তবে শুধু লেবু খিদের মুখে খাবেন না। আর হ্যাঁ, আরও একটি ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে, পেটের গণ্ডগোল হলে বা পেট খারাপ হলে বা ডায়রিয়া হলে লেবু খাওয়া চলে না, এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। অবশ্যই লেবু খাবেন ডায়রিয়া হলেও, এই নিয়ম কটি মেনে চললে লেবু কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে না, সেদিক থেকে লেবু সর্বগুণ সম্পন্ন। সুতরাং প্রতিদিন খাদ্য তালিকায় একটি লেবু রাখতেই পারেন। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।